আজকে যে ভিডিওটা বানাবো আসলে এই টাইপের ভিডিও আমি বানাই না। তো আসলে ব্যাপারটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু আপনাদের সতর্কতার জন্য ভিডিওটা বানাতে হচ্ছে। তো চলুন আগে ভিডিওটা দেখি, তারপরে শুরু করতেছি। হ্যাঁ লাগান, আমরা সিসিটিভি লাগাই। আপনার জিনিসের প্রবলেম আমি ঠিক করে দিচ্ছি না, আপনি দেখেন ভাইয়া এই ভিডিওটা দেখেন, উনি একজন পাগল লোক, আমার প্রবলেম জিনিস আমি ঠিক করে দিচ্ছি, উনি ঠিক করে দিচ্ছেন। আপনি অফারটা দেখেন ভাই, আপনি কি ঠিক করেছেন দেখেন, আপনি ওনারে দেখান, আপনি অফারটা দেন কত কম দাম, কি কত কম দাম, কি ভাই আপনার কি ঠিক করে দিচ্ছেন ওটা বলেন ভাই, ভিডিও তো চলতেছে আপনারা বলেন বলেন ভাই কি ঠিক করে দিতেছেন, আপনি যেটা অফারটা করেন ভাই ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি দেই না আমরা, আর তাহলে ডিসপ্লে লাগান কি ভাই, ডিসপ্লে আলাদা দিছেন আমরা, আমরা আমরা কি আলাদা কিনা নিছি, দোকানের রেপুটেশন আমার নষ্ট হবে না আগে আপনার নষ্ট হবে, দোকানের রেপুটেশন নিয়ে খারাপ কাস্টমার থাকলে সব সময় খারাপই হয়, হ্যাঁ আর আপনার খারাপ খারাপই হয়, খারাপই কখনো ভালো হয় না, ঠিক আছে ভাই, ঠিক আছে আমি করি, কারণ আপনার আমি বলি আপনার জিনিসটা প্রবলেম আমি ঠিক করে দিচ্ছি, আপনি কেন নেবেন না, আপনার অফারটা কি ছিল, আপনার অফারটা আচ্ছা আমার কাছে দেন, প্রবলেম না আপনি কি করতে চাচ্ছেন, আপনার অফারটা কোনটা কোনটা ছিল, আপনার এই অফারই থাকবে, আপনার অফার যেটা ছিল ওটা থাকবে না, আপনি 32GB মেমরি কার্ড চাইছেন, আমি দিছি না 32GB, আপনার 32GB মেমরি কার্ড 1GB মেমরি কার্ড 32GB মেমরি কার্ড লেখাই আছে, হ্যাঁ আপনার ডিসপ্লের সাথে সমস্যা, আপনার মেমরি কার্ডে ভাই আপনি ডিসপ্লে প্রবলেম করে নিয়ে আসছেন, আমি এটা কেন দিব আপনাকে, এইটা আমি ডিসপ্লে প্রবলেম করে আমি কি জানি, আপনি কত তারিখ আপনি প্রোডাক্ট নিছেন, হ্যাঁ আপনি নিছেন হলো আর 8 দিন আগে, আপনি নিছেন আর 8 দিন আগে, কাছে কয় তারিখ আছে, 13 তারিখ, হ্যাঁ আপনার অফার কয় দিন, অফার কয় দিন, 13 তারিখ অফার কয় দিন, অফার 10 দিন তারপর আপনি আপনি চেঞ্জ করে দিব, আর কয় দিন আছে বলছেন, অফার 10 দিন আছে বলছেন, অফার 10 দিন আছে কথা বলতেছেন, এই মেরো কথা বলবেন, একদম কথা বলবেন, এই ভাই আপনি কি কথা বলেন, দুই দিন ধরে আচ্ছা ঠিক আছে বলেন, আপনার অফার আপনি কেন নিছেন আমার থেকে, আচ্ছা ঠিক আছে আমার অফার আই লাগে, আরে ভাই বলুন দা আপনার অফার কত, আরে ভিডিও করতেছে আমার, ঠিক আছে ভাই ভাই উনার বিহাফ দেখছেন আপনি, আপনার বিহাফ দেখছেন না, আপনি বলতেছেন উনি কথা বলবে না, আবার আপনারা বলে কথা বলবে না, আচ্ছা ঠিক আছে বড় ভাই আপনিটা বন্ধ করেন, আচ্ছা বন্ধ করব, আপনি আমার বন্ধ কথা না বন্ধ বন্ধ হবে না ভাই, বন্ধ করে এত কথা বলছেন, বন্ধ করা লাগবে না, আপনার লাইনে লাইনে রেখে কথা বলেন, বলেন ভাই কি সমস্যা, বলেন তো কি বলবো আপনি, করে আপনার অফার কত দিন আছে, এক দিনও নাই অফার, আপনি কি ক্যামেরা কেনার সময় ছিলেন, আপনার রেপুটেশন নষ্ট হবে ভাই, বুঝছেন ভাই, দুই একটা ফালতু কাস্টমার লাগে রেপুটেশন নষ্ট হলে কিছু হয় না ভাইয়া, দোকানদার মানুষ ঠিক আছে, কি হয় কি হয় না ভাই, এটা আপনি ভালো মতো জানেন, আমরা ভালো মতো জানি, এটা আপনি ভালো মতো জানেন, করে দিব আপনি নেবেন না, আপনার দোকানে বুঝতে পারবো, ঠিক আছে ভাই, তো আপনাদের দোকানে আসছে দেখা, বুঝছেন, ঠিক আছে আমরা কোন তুমি করতে পারি, দেখা দিন সময় ভাই, চলেন না যাবো না, কি ঠিক আছে আমার এখন বলি লাস্ট ভিডিওতে আপনারা আমার প্রথম ক্যামেরা যেটা দেখছেন ওটার আনবক্সিং দেখছিলাম, তো ওটা আমার প্রথম ক্যামেরা হয়, আমি ওটা সম্পর্কে একটু কমই গেছিলাম, কারণ ওটা আমার লাইফের প্রথম ক্যামেরা, তো আমি এই ক্যামেরাটা নিয়ে মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর শপিং সেন্টার লেভেল 6
ছয় নাম্বার দোকান থেকে, তো তাদেরকে আমি বলে তাদের উপর বিশ্বাস করলাম ক্যামেরাটা নিয়ে আসি। কিন্তু প্রথম দিন থেকে ক্যামেরা শেখ করতেছিল, ডিসপ্লেতে শেডো ছিল, আমি আসলে একটু কমই বসতাম। তো তারপরে আমি দু একদিন ইউজ করি, ভাবলাম আর দু একদিন ইউজ করি বেশি প্রবলেম তো হয় কি। তো আমি 4-5 দিন ইউজ করি ক্যামেরাটা। তো ইউজ করার পরে আমি 13-8 তারিখ ক্যামেরাটা নিয়ে আসি, এবং 13 তারিখ ক্যামেরাটা নিয়ে তাদের দোকানে যাই, যে বলি ভাই আপনাদের ক্যামেরা তো এরকম সমস্যা। তো ক্যামেরাটা নিয়ে যাওয়ার পরে আমার তাদের দোকানের অফার বাড়ুল আপনারা দিতে বলুন, ওটা ছিল হলো 2 বছরের সাথে রিপ্লেসমেন্ট, 5 বছরের সাইডে চ্যালেঞ্জ, আর 2 দিনের মানডেক। তো তাদেরকে আমি প্রবলেমের কথা বলি, তো তারা আমাকে ডিসপ্লে চেঞ্জ করে দিতে পারে। তো আমি ডিসপ্লে চেঞ্জ যদি আগে থেকে জানতাম তাহলে আমি ক্যামেরা কেন নিতাম। তো আমার কাছে আমি 5 দিন পরে তাদের কাছে যাই। তো 5 দিন পরে আমি তাদের কাছে যাওয়ার পরে আমার হাতে আরো 5 দিন ছিল। তো আমি তাদেরকে বলি যে ভাই আমার মানডে অফারটা এখনো আছে, তো আপনারা মানডে করুন। তো তারা এটা কোনোভাবে মানতে রাখবে না। তারপরে তাদের লিয়াপটপ আপনারা দেখলেন জিরোতে। তো আমি তাদের কাছে আরো দু একটা ক্যামেরা দেখলাম, দু একটা বডি দেখলাম ক্যামেরার। তো তাদের কাছে আসলে আরো দু একটা মডেলের বডি দেখার পরেও তাদের কাছে আসলে দেখলাম যে কোনো ভালো মডেলই তাদের কাছে নাই, মানে ফ্রেশ বডি নাই। তো তাদের তারা তারা আমার প্রবলেম সলভ করলেছে, তারা আমার নিচে চলে যেতে বলছে। আর ভিডিওর আগে পরে আরো অনেক রিঅ্যাপ তাদের আছে, যদিও ভিডিও করা হয়নি আসলে। তো লাস্ট পর্যন্ত এক পর্যায়ে তাদের কাছে কোনো বডি না পায় আমি তাদের কাছে ক্যামেরাটা এক পর্যায়ে বিক্রি করে আসি, বিক্রি করে কিছু কম টাকায়। তো তখন তারা আমাদের ফোনের ভিডিও ডিলিট করায়, আর বাসে আমরা কিছু ভিডিও ডিলিট করে দিই, তারা ভাবছে যে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি, তারা আমাদের বাসে ফিরে ফেলে। তারপরে তারা আমাদের সাথে তখনও মানে বেশি এক এক একটা বিহেভ করে যেটা আসলে এক্সপেক্টেবল না। আর তাদের যে বিহেভটা তো আপনারা দেখলেন। তো আসলে ভাই আপনারা আপনাদেরই দেখছেন যে আপনারা ওই দোকানে কি যাবেন কি যাবেন না, আপনারা ফোন দোকানে গেলে আপনারা আসলে ওই দোকানে গেলে আপনারা এরকম একটা বিহেভ করতে পারেন আশা করে বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়। তো আসলে আমার লাস্ট পর্যন্ত একটাই সাজেশন, যদি সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস নেন তো ফোনটিতে দোকান থেকে নিয়েন, বা ক্যাশব্যাক কিন্তু সব থেকে নিন। আসসালামু আলাইকুম।